আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ লজিক সার্কিট থেকে 2019 সালে মাদ্রাসা বোর্ডে যে সৃজনশীলটি ছিল সেটা তুমি বোর্ডে দেখতে পাচ্ছ অ্যান্ড এটা আমি এখন সলভ করে দিব। গ নম্বরে বলা আছে দৃশ্য এক এর লজিক সার্কিট অঙ্কন করো। দৃশ্যকল্প এক হচ্ছে এইটা অ্যান্ড এটা দেখতে পাচ্ছ যে একটা সমীকরণ দেওয়া আছে বা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার চিত্র অঙ্কন করতে হবে। অনেক সহজ আসলে সৃজনশীলটা, অনেকে হয়তো বা পারতে পারো, বাট যা তাদের জন্য ভিডিওটা করছি যারা পারো না, আর যারা দেখতেছ পারা সত্ত্বেও তাদের জন্য হয়তো বা রিভিশন হয়ে যাচ্ছে একটা। তো প্রথমে আমরা এ বি এবং সি নিব। ওকে, এ বি সি নিব। নেয়ার পরে দেখো এ নট বি, তো প্রথমে এ নটের চিত্র অঙ্কন করব, দেন তার সাথে বি গুণ করব, এই যে বি, দেন দুইটা গুণ করে দিব, তাহলে এখানে আমরা পাবো এ নট বি। তারপর আছে এ সি, তাহলে আমরা এ নিব, দেন এখান থেকে নিব সি, নেয়ার পরে দেখো এ সি। ওকে, তারপর নিব হচ্ছে বি এবং সি, বি সি দুইটা আবার এখানেও গুণ করব। গুণ করার পরে এই তিনটা একসাথে দেখো যোগ অবস্থায় আছে, তাহলে এখানে কি করতে হবে, তিনটাকে একসাথে যোগ করতে হবে। তো যোগ যদি করি, মাথাগুলো যদি একটু ছোট করে নেই, এক জায়গায় করে নেই, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে আমাদের জন্য। ইয়েস, ফাইনালি দেখো এটা হচ্ছে আমাদের উত্তর। এখান থেকে আসবে এ নট বি, এখান থেকে আসবে এ সি, এবং এখান থেকে আসবে বি সি। তো এই হচ্ছে আমাদের উত্তর ছিল গ নাম্বারের। অ্যান্ড ঘ নাম্বারে বলতে চাচ্ছে দৃশ্যকল্প এক ও দুইয়ের মাঝে সঙ্গতি কোথায়। ইয়েস, তো এক এবং দুইয়ের মাঝে আসলে সঙ্গতি কোথায় সেটা আমরা খুঁজে বের করব। তার আগে আমরা একটু দেখি তো দৃশ্যকল্প দুইয়ে যে চিত্রটা দেওয়া আছে এখান থেকে একটা সমীকরণ পাবো, এই সমীকরণটা কেমন হয় বা কী সমীকরণটা সেটা দেখি। তো প্রথমে উত্তরপত্রে বরাবর আমি পূর্বে ভিডিওতে অনেকবার বলেছি কথাটা যে তোমাকে আগে উত্তরপত্রে এই চিত্রটা অঙ্কন করতে হবে, দেন পয়েন্টে পয়েন্টে মান বের করতে হবে। তো এখানে যদি আমি পয়েন্টে পয়েন্টে মান বের করি তাহলে দেখো এখানে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি, অ্যান্ড এখানে পাচ্ছি হচ্ছে এ নট প্লাস বি, অ্যান্ড এখানে পাবো হচ্ছে এ নট এ প্লাস বি ইন্টু এ নট প্লাস বি, সরি এখানে সি, ওকে সি পাবো। ওকে, তো এইবার আমরা কি করব, এই এ প্লাস বি ইন্টু এ নট প্লাস সি একটু সরল করে নেই, দেখি সরলীকৃত মান বের করি। প্রথমে এ একবার এ নটের সাথে গুণ হবে, এ ইন্টু এ নট প্লাস এ একবার সি এর সাথে গুণ হবে এ সি, তারপর এ এক নট একবার বি এর সাথে গুণ হবে এ নট বি, তারপর আবার বি একবার সি এর সাথে গুণ হবে বি সি। তো এ আর এ নট গুণ করলে জিরো হয়, এটা হচ্ছে গুণের উপপাদ্য অনুসারে। তোমরা জানো যে এ এবং এ নট গুণ করলে জিরো হয়, পূর্বে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এই বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে, তো অবশ্যই সেই ভিডিওগুলো তোমাকে দেখতে হবে একটু কষ্ট করে। তারপর এ সি, তারপর এ নট বি, দেন বি সি, এ সি এ নট বি প্লাস বি সি, এটা একটু সাজিয়ে নাই, এ নট বি আগে নেই, দেন এ সিটা পরে নেই। ওকে, তো দেখো এবার এ নট বি, এ নট বি, দেন এ সি, এ সি, দেন বি সি, বি সি, ইয়েস সঙ্গতিপূর্ণ অর্থাৎ মিল আছে। তো অলরেডি যারা আমার ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, ইমার্জেন্সি যুক্ত হয়ে যাও, কারণ ওখানে তুমি তোমার প্রশ্নগুলো করতে পারবা, যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো করতে পারবা, ওখানে লাইভে ক্লাস নেওয়া হয়, তুমি সেখানে গিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, তোমার মনের প্রশ্নগুলো তুমি করতে পারো। অ্যান্ড তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার এই কষ্টের মূল্যটা দিয়ে যাও। অলরেডি তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আশা করি বেল আইকনে প্রেস করতে ভুলবা না, কারণ বেল আইকনে প্রেস করলে ভিডিওগুলো সবার আগে পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর ভালো থাকতে হবে অ্যান্ড মনে রাখতে হবে ডোন্ট ওয়েস্ট এ মোমেন্ট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।